ডিজিটাল হচ্ছে সবকিছু। মানসিক উন্নতির থেকে ডিজিটাল উন্নতিতে হারিয়ে যেতে বসেছে বিশ্বকবিকে নিয়ে চর্চা কিংবা তার গানের আলোচনা। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রবীন্দ্র কেন্দ্রিক বই পড়ার নেশাও। সামনে 25শে বৈশাখ, বাঙালির এক আবেগের দিন। এই আবেগে হতাশায় বই বিক্রেতা থেকে রবীন্দ্র অনুরাগীরা। ডিজিটাল যুগে মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় দাপটে হারাচ্ছে কবিগুরুর গান ও বই পড়ার নেশা। 25শে বৈশাখ মহা ধুমধাম করে গোটা রাজ্য জুড়ে পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। প্রভাত ফেরি, শোভাযাত্রা, মূর্তিতে পরিষ্কার করে মাল্যদান এবং তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি এর সঙ্গে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের কচিকাঁচা সহ বড়দের অনুষ্ঠান আয়োজিত হয় সর্বত্র। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও মহা ধুমধামে পালিত হয় এই রবীন্দ্র জয়ন্তী। ব্যাস, এরপরই বাকি দিন আর মনে পড়ে না কবিগুরুকে। এখন আর আগের মতো দেদারভাবে বিক্রি হয় না কবিগুরু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, গল্পগুচ্ছ, শেষের কবিতা, ডাকঘর, ঘরে বাইরে, সঞ্চয়িতা, চোখের বাড়ি, গোড়ার মতো সেই বই। তারই সঙ্গে হারিয়েছে তার লেখা গানের অবসরে কেউ আর পড়ে না রবীন্দ্রনাথের বিখ্যাত বিখ্যাত গ্রন্থ, গল্প এবং প্রবন্ধ। শোনে না তার ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে। এক সময় বড়দের পাশাপাশি ছোটরাও এই রবীন্দ্রপ্রেমী হয়ে উঠেছিল। অবসর তো বটেই, বিবাহ অনুষ্ঠানেও বই উপহার দেওয়া প্রচলন ছিল ব্যাপকভাবে। জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় হিসেবে বইকেই মনে করত, তাও আবার যদি কবিগুরুর হয়ে থাকে। কিন্তু দিন বদলেছে, সময় বদলেছে। আজ ডিজিটাল যুগে 5G-র অপেক্ষায় রয়েছে গোটা ভারতবর্ষ। মানুষ বই ছেড়ে এখন মোবাইলে মুখ হয়ে পড়ে। 24 ঘন্টায় প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইলই মুখ দিয়ে বসে থাকে 8 থেকে 80-র মানুষজন। শুধু প্রয়োজনীয় কাজকর্মে যেমন মোবাইল ব্যবহৃত হয়, তারই সঙ্গে অবসর পেলেই বই পড়ার বদলে মোবাইল দেখে কার্টুন, সিনেমা, ওয়েব সিরিজ এবং বেশ কিছু রিল বানিয়ে কোনো ক্রমে দিন যাপন এই গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মানুষজনের। ক্রমশ কমছে, এটুকু বলতে বাধ্য। সিলেবাস ভিত্তিক, সিলেবাসের তাগিদে ছাত্রছাত্রী কিছু রবীন্দ্রনাথের বইপত্র পড়ে, কিন্তু একটা সময় অবধি সাধারণ পাঠক হিসাবে রবীন্দ্রনাথকে যে পড়া, সেই সংখ্যাটা কমেছে। কোন দিকে যাচ্ছে সমাজ, কোন দিকে বদলাচ্ছে সমাজের গতিপথ, তা নেই চিন্তায় রবীন্দ্র অনুরাগী ও বই বিক্রেতারা। রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ কি, তার কি কি জিনিস তিনি সৃষ্টি করে গেছেন, তো এই জায়গাগুলো কিন্তু সেগুলো ঠিকমতো তুলে ধরা হচ্ছে না। শুধু রবীন্দ্রনাথ সম্পর্কে যে একজন দু কলম লিখে দিল বাবার নাম, মায়ের নাম, ওটা না। রবীন্দ্রনাথ সম্পর্কে জানা, এই জানার জায়গাটা এখনো ফাঁকা রয়ে গেছে।